হ্যাঁ হ্যাঁ আর আমি তো আমি তো ভোরবেলায় এসেছি ভাই ছটার সময় এসে ছটা বাজেনি এবার যাদের মারা গেছে করোনা আক্রান্ত হয়ে তাদেরই পরিবারের হ্যাঁ তার ভাইয়ের ছেলে একজন এসে দাঁতমাজ ছিল আমি তার সঙ্গে কথা টা বললাম ওর বোনেরা আমাদের সঙ্গে পড়তো বাইরে থাকে বললো এইসব তো আমি ওদের তো সবাইকেই চিনি বড় হয়ে গেছে কথা বললাম তারপর সবাই মাসিরা এসে জুটলো হলো তিরিশ জনের মতো আমরা ছিল ওখানে আবার রাত্রেবেলা চলে গেছিলো এবার আমি সেটা রিপোর্ট দিয়েছি কিন্তু আপনি বলছেন আপনার কথাকে তো ফেলা করা যায় না ওই দিদি রাত্রেবেলাও ছিল আমাকে সেটা জানা তো আমি জানিয়েওছি যে রাত্রে কেউ ছিল না সবাই নিজের 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 ঘরে ছিল হ্যাঁ নিরাপ স্কুলে বাউন্ডারি নেই বলে আচ্ছা এখন আমি জানছি এটা কথা এখন আমি জানছি এটা আমি তো মিথ্যে কথা বলছি না